ओके तो गाइस वेलकम बैक टू अनदर गेम प्ले। आज থেকে প্রায় 200 মিলিয়ন বছর আগে, यस 200 মিলিয়ন বছর আগে যখন কোনো মানুষ এই ওয়ার্ল্ডে এক্সিস্টই করত না, সেই টাইমে চলে গেলে কেমন হবে। यस ভাই, আজকে আমরা সময়ের পিছনে যাব আর 200 মিলিয়ন বছর আগে যাব আর সেই টাইমে আমরা সারভাইভ করব। यस ওই টাইমে ডাইনোসর আর অনেক রকমের পশু পাখি, জন্তু জানোয়ার সবকিছু থাকতো। यस তো আজকে আমরা খেলবো আর্ক সারভাইভাল ইনভলভড। তার আগে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি फटाफट সাবস্ক্রাইব করে দাও, চলো गेम प्ले शुरू करा जाक। ओके तो गाइस আমরা পৌঁছায় গেছি 200 মিলিয়ন বছর আগে। यस 200 মিলিয়ন বছর আগে পৃথিবী কিছুটা এরকম দেখা যেত। আর এগুলা কি ভাই? ও ভাই জানি না এগুলা কি, কিন্তু ভাই সেই লাগতেছে জায়গাটা। এটা একটা সারভাইভাল সিরিজ হবে, আমাদেরকে এখানে সারভাইভ করতে লাগবে এই গেমটার মধ্যে। এটার অনেকগুলো সিরিজ আসবে, তো ফটাফট তোমরা গেম প্লেটাকে লাইক করো। দেখো সারভাইভ করার আগে সবপথে আমরা কিছু খাবার খুঁজে নিই। ওই গাছটা থেকে আমরা অনেক কিছু পাইলাম, ফাইবার মাইবার কি কি পাইলাম, এগুলা সব আমাদেরকে লাগবে। আর এখানে অনেক জন্তু জানোয়ার আছে, আমাদেরকে সবার কাছ থেকে বাইচে থাকতে লাগবে। ডাইনোসর ম্যানোসর সবকিছু থাকতে পারে ভাই এই ওয়ার্ল্ডের মধ্যে। আমকে না পাথর কালেক্ট করতে লাগবে, অনেক কিছু কালেক্ট। আরে কে অ্যাটাক করলো আমাকে? আরে আমি কিছু দেখতে, আরে কে অ্যাটাক করলো? ওই দেখো ভাই গেমের শুরুতে ভাই ডাইনোসর চলে আসছে ভাই। এগুলা ছোট ছোট ডাইনোসর গুলা অ্যাটাক করছে আমার উপর। ভাগো ভাই, এদের কাছ থেকে ভাগতে লাগবে। আমার কাছে এখন কিছুই নাই, হাতিয়ার মেতে আর কিছু নাই, তোরা অ্যাটাক করা শুরু করে দিলি। ও ভাই বাইচে গেছে ভাই। গেমের শুরুতে ভাই ডাইনোসর অ্যাটাক করে দিছে আমাকে। ওগুলা ছাড়ো ভাই, আমাকে এখন গাছ ভাঙতে লাগবে, উড লাগবে, আমাকে হাতিয়ার বানাতে লাগবে ফটাফট। অনেকগুলো হ্যাচ পাচ্ছি আমি, জানি না হ্যাচ এগুলা কি। আরে গাছ ভাই ভেঙে যা প্লিজ, আমাকে পুরো ধ্যান রাখতে লাগবে ভাই, আশেপাশে ডাইনোসর ম্যানোসর চলে আসতে পারে। ওকে গাছটা ভেঙে দিছি। ওকে তো দেখি আমার কাছে কি কি আছে এখন। অনেকগুলো খাবার আছে, এগুলা আমি খাই নিব ফটাফট। চেরি মেরি আছে, আমার কাছে উড আছে 2টা, হ্যাচ আছে 56টা, ফাইবার আছে 35টা। এগুলো দিয়ে আমাকে কি বানানো যাবে দেখি। ওকে তো আমি পিক্যাক্স বানাতে পারবো আর টর্চ বানাতে পারবো। টর্চ বানানোর জন্য আমাকে স্টোন লাগবে, পাথর। ওকে তো পিক্যাক্স বানিয়েছি, পিক্যাক্সটা নিয়ে নে। यस ভাই পিক্যাক্স বানিয়েছি আমি ভাই, এটা দিয়ে আমাকে পাথর ভাঙতে লাগবে। এই দেখো ভাই এই ডাইনোসরগুলো এখানে আছে, এদিক দিয়ে যাব না আমি, এদিক দিয়ে যাব না। আমাকে এক্স মেক সবকিছু বানাতে লাগবে ভাই, যাতে আমি ভালোমতো গাছটা সবগুলা ভাঙতে পারি। ভাঙ এটা ভাঙ পাথরটাকে ভাঙ। পাথর ভেঙে দিয়েছি, এবার দেখি কি কি বানানো যাবে। ওকে তো পাথর বানানোর পর আমি এখন টর্চ বানাতে পারবো আর নোট বানাতে পারবো। ওকে টর্চ বানিয়েছি, এই দেখো টর্চ বানিয়েছি ভাই, কিন্তু টর্চটা আমাকে রাত্রেবেলা কাজে লাগবে, এখন কোনো কাজ নেই এটার। ওকে তো এবার আমাকে মেন কথা হলো আমাকে না এখানে খাবার খুঁজতে লাগবে। চলো একবার আমরা গিয়ে একবার এই জায়গাটাকে এক্সপ্লোর করি কি কি আছে জায়গাটার মধ্যে। ওকে তো আমি এখন জলের মধ্যে যাচ্ছি, জলের মধ্যে অনেক কিছু থাকতে পারে ভাই। ওকে জলের মধ্যে চলে আসছি আমি। এখানে সাপ টাপ থাকতে পারে ভাই, আমাকে না সব ধ্যান মতন সাবধানে যাইতে লাগবে এখানে, কারণ আমি জানি না যে ভাই 200 মিলিয়ন বছর আগে কি কি পশু পাখি থাকতো, কিন্তু যেগুলো থাকতো অনেক খতরনাক ভাই। তো কোথাও চলে আসলাম আমি, চলো আমি খাবারের জোগাড় করতে লাগবে ভাই ফটাফট, কারণ আমার কাছে খাবার নেই একটুকু। চলো আগে চলো। ওই সামনে একটা ডাইনোসর আসছে না কি এটা হাতের মধ্যে, ওই মারতেছে। ডাইনোসর আসছে। ভাগ বে यार, shit ভাই মাইরে দিল ভাই। ভাই কি খতরনাক ডাইনোসর ভাই। ভাই পালানোর টাইম পেলাম না আমি, রিসপন হয়ে গেল, আমার জিনিসপত্র সব হারাই গেল, যেগুলা জিনিসপত্র পাইছিলাম আমি। আবে यार ডাইনোসর ভাই সব জায়গায় ডাইনোসর ভাই পিছা করতেছে আমার ভাই, পুরো খতরা ভাই এই জায়গাটা ভাই, যেখানে যাচ্ছি ভাই ডাইনোসর। यस ভাই 200 মিলিয়ন বছর আগে এরকমই হইতো। ওই যাই হোক, ওই যে গ্রিন একটা দাগ দেখতে পাচ্ছ তোমরা, ওইখানে আমি মরছিলাম। আমাকে ফটাফট আমার জিনিসপত্রগুলো নিয়ে আসতে লাগবে আর দেখতে লাগবে ভাই আশেপাশে ডাইনোসর আছে নাকি। ভাই এই গেমের মধ্যে না অনেক কিছু আছে ভাই, অনেক কিছু। ডাইনোসরগুলো না বহুত খতরনাক হয়, আর আমি এই ডাইনোসরগুলোকে না আলতুও বানাতে পারবো অনেকগুলা ডাইনোসরকে। यस ভাই আমি ডাইনোসরের পিঠেও চড়তে পারবো, কিন্তু ওগুলো আমাকে শিখতে লাগবে আস্তে আস্তে। ফটাফট ভাই এই গেম প্লের মধ্যে লাইক করো, তাহলে আমি তোমাদেরকে দেখাবো এটা নেক্সট পার্টে। ওকে তো আমার সামনে একটা মুরগি আছে ভাই। হ্যালো মুরগি ভাই, এ মারবে না তো আমাকে? ওকে আমার মনে হচ্ছে এই মুরগিটা আমাকে মারবে না, কিন্তু আমি একে মারবো, কারণ আমাকে খাওয়ার লাগবে ভাই। সরি মুরগি, আমাকে খাওয়ার লাগবে। ওকে আবে यार আবার ডাইনোসরটা চলে আসে, আবার ডাইনোসরটা চলে আসে। ভাগ ভাই আবার ডাইনোসরটা চলে আসে, আমাকে মাংসটাও নিতে দেয় নাই। ও ভাই ডাইনোসরটা জলের মধ্যে চলতে পারে ভাই, কি খতরনাক ভাই এই গেমটা। ওকে তো আমি ওই সাইডে আর যাবই না, আমাকে অন্য জায়গায় যাবো আমি। আগে চলো ভাই। আমাকে ফটাফট খাওয়ারে জোগাড় করতে লাগবে। ওই সামনে একটা ডাইনোসর আছে, এটা কি ডাইনোসরটা খতরনাক নাকি ভাই? আমার মনে হচ্ছে ডাইনোসরটা আমাকে মারতে আসবে। হ্যালো ডাইনোসর, মনে হচ্ছে মারবে না। ওকে মনে হচ্ছে ডাইনোসরটা মারবে না, ফটাফট এই মুরগিটাকে মারি আমি। হ্যালো মুরগি সরি, মুরগিটাকে মারতে লাগবে আমাকে, যাতে মাংস পাই অনেকগুলা। ওকে তো আমি অনেকগুলা মাংস পাই গেছি, কিন্তু এই মাংসগুলোকে আমাকে বানাইতে লাগবে, তার জন্য আমাকে ক্যাম্প ফায়ার বানাতে লাগবে। ওকে তো একবার আমরা চেক করি যে আমি কি কি বানাতে পারবো এখন। ওকে তো আমাকে এখানে অনেকগুলো বানানোর জিনিসপত্র আছে, যেরকম প্যান্ট ম্যান্ট এগুলো সবকিছু আমি বানাতে পারবো, কিন্তু এগুলোর জন্য আমাকে না পয়েন্টস কালেক্ট করতে লাগবে, লেভেল বাড়াতে লাগবে আমার। এখন আমি ক্যাম্প ফায়ার বানাতে পারবো। ক্রাফটিং এর মধ্যে আমি ক্যাম্প ফায়ার বানানোর জন্য কি কি লাগবে? ক্যাম্প ফায়ার বানানোর জন্য আমাকে ফ্লিন্ট লাগবে, স্টোন লাগবে, হ্যাচ লাগবে, উড লাগবে। আমার কাছে কি কি আছে? ফ্লিন্ট আছে, হ্যাচ আছে, আমার কাছে উড নাই, কাঠ। আমাকে কাঠ ভাঙতে লাগে ফটাফট, কাঠ। ওকে তো অনেকগুলো কাঠ পাই গেছি আমি, এবার দেখি আমি ক্যাম্প ফায়ার বানাতে পারবো কিনা। আমার কাছে কাঠ আছে, আমাকে না স্টোন লাগবে, পাথর লাগবে। ওকে পাথর নিয়ে নে, একটা পাথর পাই গেছি, আরো পাথর খুঁজতে লাগবে, যে অনেকগুলো পাথর আছে, পাথরগুলো নিয়ে নি। আমাকে না একটা ঘর বানানোর জন্য একটা ভালো জায়গা খুঁজতে লাগবে। ওকে তো আমি এখন ক্যাম্প ফায়ার বানাতে পারবো। ওকে দেখেন অনেকগুলো মুরগি আছে, এগুলোকে খাওয়ার নেই। আরেকটা মুরগি আছে, পালাচ্ছিস কোথায়? ভাই আগেকার যাবো না মুরগিগুলা কিরকম হইতো দেখো তোমরা। বলো ভাই এর কাছ থেকে সব মাংস নিয়ে নিই আমি। তো মুরগি মালে না হাইড পাওয়া যায়, এই হাইড গুলো আমাকে অনেকগুলো দরকার পড়বে। এই হাইড গুলো দিয়ে আমি ব্যাগ বানাতে পারবো। আর এই ঘাস গুলো থেকে না ফাইবার পাওয়া যায়, ফাইবারও আমাকে লাগবে অনেকগুলা। ওকে এখানে বলছে যে ইউ আর টু হট। ইয়েস আমি জানি আমি অনেক হট, মানে ওই হট না ভাই আমাকে গরম লাগতেছে ওটার কথা বলতেছে। তো আমাকে একটু জলে ডুবকি মারতে লাগবে। ইয়েস জলে ডুবকি মার। হ্যাঁ ব্যাস এখন বলছে ইউ আর কোল্ড। বাহ ভাই ওকে হ্যালো স্যার আপনি কি আমাকে মারবেন? ওকে মারবে না মনে হচ্ছে। অনেকগুলা ডাইনোসর ম্যানেজার আছে যারা মারে না, আর অনেকগুলো আছে যারা মারে। তো আমাকে না বুঝতেছি না যে কোনগুলা ডাইনোসর মারবে কোনগুলা মারবে না। ওকে তো আমি না এক্স বানাইনি যাতে আমি গাছ ভাঙতে পারি। ওকে এক্স বানাই নিছি, আমাকে স্পেয়ারও বানাতে লাগবে। ওকে তো আমি এক্স বানাই নিছি গাইস, এক্স দিয়ে আমি উড ভাঙতে পারবো। ফটাফট উড নিয়ে নে, কতগুলো উড লাগবে আমাকে? অনেকগুলা উড লাগবে। ওকে উড বানাই নিছি অনেকগুলা। ওকে বের আমাকে একটা জায়গা খুঁজতে লাগবে এখানে সার্ভাইভ করার জন্য। আমি যত উড নিব তত দেন আমার ক্যারেক্টারটা স্লো স্লো ভাগবে, কারণ যে কাঠগুলো হয় ওগুলো ভারী হয়। তো বেশি ভারী জিনিস নিয়ে নিলে আমি বেশি স্পিডে দৌড়াতে পারবো না। ভাই এবার বোধ হয়েছে আমাকে খাবারের জোগাড় করতে লাগে। সব থেকে ক্যাম্প ফায়ার বানাতে লাগবে আমাকে। ক্যাম্প ফায়ার বানানোর জন্য আমাকে পাথর লাগবে অনেকগুলা, পাথর কালেক্ট করতে লাগবে। ওকে তো অনেকগুলা পাথর কালেক্ট করে নিছি আমি। এবার আমি ক্যাম্প ফায়ার বানাতে পারবো। ইয়েস এই ক্যাম্প ফায়ারটা বানানোর পর না আমি খাবার রান্না করতে পারবো। এই দেখো ক্যাম্প ফায়ারটা আমি ধরো এইখানে বসাই দিলাম। ইয়েস এবার এটাকে ওপেন করতে লাগবে আমাকে। এই ক্যাম্প ফায়ারের মধ্যে না অনেকগুলা কাঠ দিতে লাগবে। দেখো এখানে আমি কাঠ দিয়ে দিলাম, আর এখানে আমার যতগুলো মাংস আছে এগুলো সব এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে আগুন জ্বালা দিলাম। ব্যাস এবার দেখো এখানে আগুন জ্বলছে আর আমার খাবার গুলো রান্না হচ্ছে। তো খাবারের টেনশন আমার হয়ে গেল, হাইটে গেল। এবার আমাকে ঘর বানাতে লাগবে। ঘর বানানোর জন্য আমাকে কি কি লাগবে? ওকে তো ঘর বানানোর জন্য এখানে ফাউন্ডেশন এটাকে আনলক কর, ডোর ফ্রেম আনলক কর, সিলিংটা আনলক কর, ওয়ালটাকে আনলক কর, দরজাটাকে আনলক কর। আর এখানে কি কি বানানো যাবে দেখো ভাই, কি কি বানানো যাবে এখানে? ভাই এখানে অনেক কিছু বানানো যাবে ভাই, বহুত কিছু আছে এখানে বানানোর মতন। আমি না ডাইনোসরের উপরে রাইডও করতে পারবো, কিন্তু ওগুলো সব আস্তে আস্তে আমার যখন লেভেল বাড়বে তখন করা যাবে। ভাই ডাইনোসরের উপরে ঘুরে বেড়াবো আমি। এখানে পুরো নিজের আমি একটা সিটি বানাতে পারবো ভাই, যেটার আমি নাম দিব। তোমরা কমেন্টে বলো যে কি নাম দেওয়া যায় এই সিটিটার যেটা আমি বানাবো। কিন্তু তার আগে অনেক কিছু জিনিস আমাকে করতে লাগবে। কিন্তু অনেক কিছু আমি আনলক করে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে সবকিছু বানাবো। স্পেয়ার বানাইনি ফটাফট। স্পেয়ার বানালে কি হবে, কেউ আমার সামনে আসলে আমি এরকম করে ভাই এরকম করে দিতে পারবো। এরকম করে যদি আমি কারো উপরে এরকম করে ছুঁড়ে মারতে পারবো। ইয়েস ওকে তো এবার যদি কেউ আসে তো আমি ছুঁড়ে মারতে পারবো। এখানে মাছও মারতে পারবো ভাই। ও মাছটা আছে এখানে আশেপাশে? ওকে কোনো মাছ টাছ দেখতে পাচ্ছি না আমি। তো চলো এখান থেকে। ওকে তো আমাকে না ফটাফট, ওই দেখো ভাই অনেকগুলো আমার মাংস রান্না হয়ে গেছে। তো ফটাফট এগুলোকে নিয়ে নিই, যখন তখন আমি এখান করে খাইতে পারবো ভাই। ওকে তো আমার খাবারের হেলথ বেড়ে গেছে অনেকটাই। আর এটার যে তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ না তোমরা, এই দেখো ভাই এটার যে ম্যাপটা এটা অনেক বড় ম্যাপ। এখানে তোমরা এখন দেখতে পাচ্ছ অনেক ছোট, এটা আস্তে আস্তে আনলক হবে ভাই। কিন্তু এগুলো সবকিছুর জন্য আমাকে না লেভেল আপগ্রেড করতে লাগবে। আমাকে না ফটাফট বেড বানাতে লাগবে যাতে মরলে আমি এই জায়গাটার মধ্যে আবার রিসপন হতে পারি। ওকে বেড বানানোর জন্য আমাকে কি কি লাগবে? ওকে আমার বেড এখনো আনলক হয় নাই ভাই, আমাকে বেড আনলক করতে লাগবে। তার জন্য আমাকে সবার আগে আমি একটু জল খাইনি। ওকে জল খাই নিছি। ছাড়ো ভাই এখানে আমি মাংসটা বানাতেছি, ততক্ষণ না আমি একটু আগে গিয়ে দেখে আসি যে ভাই আশেপাশে কি কি আছে এই জায়গাটার মধ্যে। আর এবার তো আমার কাছে ভাই স্পেয়ারও আছে, কেউ যদি আসে না ভাই দিব ছুঁড়ে মারে এরকম করে। দেখো ভাই আকাশে একটা কি উঠতেছে ভাই, কি রকমের পাখি উঠতেছে ভাই। এখনো পর্যন্ত একটা বড় ডাইনোসর আমার উপরে আসে নাই, মানে আমি এখনো একটা বড় ডাইনোসর দেখতে পাইনি। আশা করি পরে দেখা যাবে, মানে এখন আমি দেখতেও চাই না ভাই। ওই ভাই ভাই এগুলা কি? আবে মরতে চাই না আমি, মরতে চাই না ভাই। এগুলা কি ভাই, এগুলা কি? আবে এগুলা কি ভাই? ভাই মধুমাক্ষি না কি ভাই? কি একটা পিঁপড়া রকমের কি একটা আসলো আমাকে বাইরে চলে গেল। ভাই আমার সব জিনিসপত্র ওখানে আছে। শিট ভাই আমার সব জিনিসপত্র ওখানে আছে, আমি আবার রিসপন হয়ে গেলাম। সেই ভাই ছি 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 ছি। ফটাফট চল ভাই, ফটাফট চল ভাই। আমি এতক্ষণ ধরে এতগুলা জিনিস বানাইছিলাম, সব গেল ভাই, সব গেল। জলদি চল ভাই, জলদি চল, জলদি চল, জলদি চল। তুমি মরে গেলে না, এই যে গ্রিন লাইনটা যে তোমরা লম্বা লম্বি দেখতে পাচ্ছ এখানে দেখাই দেয় যে তুমি কোথায় মরছো। এরবারে আমাকে ভালো মতো ধ্যান সে যাইতে লাগবে, কারণ এখানে ওরা ওই পোকা গেলা ছিল। আরামসে আরামসে যাইতে লাগবে, লুকায় লুকায়, যাতে কেউ দেখতে না পায় ভাই। আর আমার না স্ট্যামিনাও কমে গেছে, আমাকে ফটাফট খাবার খাইতে লাগবে, জল খাইতে লাগবে। এখনো কি পোকা গেলা আছে নাকি? ওকে পোকা তো নাই, কিন্তু একটা ডাইনোসর আছে ভাই। আরে ভাই এই ডাইনোসরটা আবার পিছা করতেছে, পিছা করতেছে ভাই, পিছা করতেছে। ফটাফট চল, ফটাফট চল, ফটাফট চল, ফটাফট চল। আরে ভাই আসছে, আবার আসছে, আবার আসছে, আবার আসছে, আবার আসছে, আবার আসছে, আবার আসছে। সরি 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 সরি। এখানে লুকা যা, এখানে লুকা যা, এখানে লুকা যা, এখানে লুকা যা, এখানে লুকা যা ভাই, এখানে ফট। আরে ভাই এখন আসছে। শিট 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 শিট। ফটাফট ব্যাক ভাই। মোল্লা আই 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 মোরছি, আমি মোরছি ভাই, মোরছি ভাই, মোরছি ভাই। আবার সব জিনিসপত্র ছিল ওখানে ভাই ইয়ার। ওকে আমি আবার সেম জায়গায় রিসপন হয়ে গেলাম। ও ভাই দেখো জলের মধ্যে গেলে কি ভাই, ভাই গেমটা সেই আছে ভাই এই গেমটা। কিন্তু ভাই আমার জিনিসপত্র গুলা এত কষ্ট করে আমি বানাইলাম ভাই। চল চল ফটাফট চল, ফটাফট চল, জলদি 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 জলদি। ওকে তো গাইস আমি আবার পৌঁছে গেছি এই জায়গাটার মধ্যে, কিন্তু এবার আমাকে একদম ধ্যান মতো যেতে লাগবে, কারণ এখানেই ওই হারামি গেলা আড্ডা মাইরে বসে আছে ভাই। আমাকে একদম সাবধানে যেতে লাগবে। ওই দেখো পালা 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 আসতেছে। ওই দেখো আসতেছে ভাই, আসতেছে ভাই। ভাই এরা পিছায় ছাড়তেছে না, এর কাছ থেকে বাঁচবো কিভাবে আমি? ওই দেখো আসছে ভাই। ফটাফট নে, ফটাফট নে, ফটাফট নে, ফটাফট নে। ভাগ ভাগ ভাগ, এবার ভাগ, এবার ভাগ। নিয়ে নিছি ভাই আমি জিনিসপত্র, নিয়ে নিছি সব আমার। চল 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 ফটাফট পালা। ওকে পালা গেছি ভাই আমি, হাতের মধ্যে আমার হাতে আটটা নেই। ওকে এবার স্পেয়ার নিয়ে নিছি ভাই, এবার কেউ আসলে দিব ভাই মাই। এটা কে ভাই? ভাই দিছি মাইরে ভাই, ভাই ভাই মারছি মারছি। ওই দেখো মারতে আসছে আমাকে। এই ভাই স্পেয়ারটা ওর মুখে ঢুকে আছে ভাই, একে মারতে লাগবে ভাই। ভাই 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 আমাকে অন্ধ করে দিছে ভাই, অন্ধ করে দিছে আমাকে, অন্ধ করে দিছে, অন্ধ করে দিছে ভাই। 5 সেকেন্ডের জন্য আমি অন্ধ থাকবো এখন। এবার এবার ভাই ওর পুরো টিম মেম্বার নিয়ে আসছে, আমাকে ভাগতে লাগবে এখান থেকে। সরি সরি আমি এর কাছে পারবো না এখন ভাই, আমার কাছে অত ওয়েপেন্স নাই যে আমি এর কাছ থেকে লড়তে পারবো। এখন আসছে কি? ও মনে হচ্ছে আসছে না ভাই। চিকিছি ভাই, ভাই চিকিছি। ছাড়ো ভাই আমি এর কাছ থেকে পাঙ্গা ডাঙ্গা আর কিছু নিব না ভাই। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওকে আমি আমার জায়গায় আবার চলে আসছি। দেখো অন্ধকার হয়ে গেছে, আমার মনে হচ্ছে রাত হয়ে যাবে একটু পরে। ফটো আমাকে ঘর বানাতে লাগে ফটাফট। দেখি আবার খাওয়ার গলা কতটুক হয়ে গেছে। ওকে সব খাওয়ার আবার হয়ে গেছে রেডি, এবার আমি এগুলোকে খাইতে পারবো। আমার খাওয়ার আর এখন কোনো কমি নাই। এবার শুধু আমাকে জিনিসপত্র ঘর বানাতে লাগবে, কারণ রাত হয়ে যাচ্ছে ভাই ফটাফট। ওকে ঘর বানানোর জন্য আমাকে যেগুলো লাগবে এগুলো হলো ফাউন্ডেশন, এগুলা লাগবে, এগুলোকে বানাই নি ফটাফট। যেগুলোর জন্য আমাকে না উড ভাঙতে লাগবে অনেকগুলা, তো আমাকে অনেকগুলা কাঠ লাগবে। ওকে তো কাঠ ভাঙ ফটাফট, কাঠ লাগবে অনেকগুলা, প্রচুর কাঠ লাগবে। দেখো ভাই আমার জিনিসপত্র অনেক ভারী হয়ে গেছে, আমি দৌড়াতে পারছি না। ওকে তো গাইস ফাউন্ডেশন আমি বানাই নিছি, এখন আমাকে যে দেখতে লাগবে যে কোথায় আমি এটাকে রাখবো, কোথায় এই যে আমার ঘরটা বানাবো। এই জায়গাটা এখন আমি ভাবলাম যে একটা ভালো জায়গা খুঁজবো, কিন্তু এখন আর যাওয়া যাচ্ছে না ভাই, এত রিস্কি এই জায়গাগুলো। তো আমাকে না এখানে বানাতে লাগবে ঘরটাকে আমার এরকম করে, এদিকে একটা, এদিকে একটা আর এদিকে একটা। ওকে তো চারটা দিয়ে দিছি আমি, আর আমি ঘরটাকে না একটু বড় বানাবো। তো আমাকে আরো ফাউন্ডেশন লাগবে। আমার কাছে না হ্যাচ নাই ভাই, আমাকে হ্যাচ লাগবে। হ্যাচের জন্য আমাকে গাছগুলাকে কাটতে লাগবে। এখানে হ্যাচ আর উড দুটাই পাওয়া যায়। দেখো হ্যাচ পাওয়া যাচ্ছে অনেকগুলা। এখনই রাত হয়ে যাবে ভাই, তোমরা আকাশ দেখতে পাচ্ছ? আকাশটা কত মেঘলা হয়ে গেছে, অনেক ডার্ক হয়ে গেছে ভাই আকাশটা। আমাকে ফটাফট ঘরটাকে বানাতে লাগবে। জানি না রাত্রে বেলা ভাই কি কি আসবে এই ঘরের মধ্যে। ওকে তো এটার কোথায় দিব? এটাকে এখানে একটা দিব, আর একটা বানাতে লাগে ফাউন্ডেশন আমাকে। ওকে তো ফাউন্ডেশন আমি সব জায়গায় দিয়ে দিছি। হাতের মধ্যে না টর্চ নিতে হবে, কিছু দেখা যাচ্ছে না ভাই, এখানে পুরো অন্ধকার হয়ে গেছে। আর একটা আমাকে টর্চ বানাতে লাগবে। টর্চ কোথায় বানানো যাবে? টর্চ 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 টর্চ, দেখো স্লাইডিং টর্চ, এটাকে আনলক করে দিই। স্ট্যান্ডিং টর্চ, স্ট্যান্ডিং টর্চ। ওকে স্ট্যান্ডিং টর্চ বানাই নিছি। স্ট্যান্ডিং টর্চটা এখানে রাখি, আর এটার মধ্যে আমাকে না কিছু কাঠ দিতে লাগবে যাতে যাতে এটার মধ্যে আমি আগুন জ্বালতে পারি। ইয়েস তো এটা জ্বালাই দিছি। ওকে এখানে একটা আগুন জ্বলছে, আর এখানে ক্যাম্প ফায়ারে একটা আগুন জ্বলছে। এই ক্যাম্প ফায়ারটাকে বন্ধ করে দিতে লাগবে আমাকে, কারণ কাঠগুলো নষ্ট হচ্ছে। তো একটা কাঠ দিয়ে, একটা লাইট দিয়ে হয়ে যাবে। এবার আমাকে ওয়াল বানাতে লাগবে। ওয়াল আমি বানাই নিছি অনেকগুলা। ওকে তো ওয়াল গুলাকে এবার আমাকে এখানে একটা দিতে লাগবে, এখানে একটা দিতে লাগবে, এখানে একটা দিতে লাগবে, এখানে একটা দিতে লাগবে, এখানে একটা দিতে লাগবে। ওকে শেষ হয়ে গেছে আমাকে ওয়াল, আমাকে আরো ওয়াল বানাতে লাগবে। আর এদিকে বৃষ্টি থামে গেছে, বিকাল হয়ে গেছে ভাই। ওই দেখো চাঁদ চলে আসছে ভাই, চাঁদ দেখা যাচ্ছে, এত বড় চাঁদ। ওকে তো আমাকে এখন ফাইবার লাগবে ভাই, ফাইবার। এখানে হ্যাচ পাই যাবো আমি, গাছ কাটলে হ্যাচ পাই যাবো। আর ফাইবারের জন্য ভাই আমাকে না পাতা, পাতা খুঁজতে লাগবে। পাতা এই যে এগুলা জায়গার মধ্যে হ্যাচ ফাইবার পাওয়া যায়, এখান থেকে ফাইবার নিলাম আমাকে। ফাইবার 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 ফাইবার। ওকে তো অনেকগুলাই ফাইবার পাই গেছি আমি। আরেকটা টর্চ বানাতে লাগবে। এবার এই টর্চটাকে না এখানে রাখবো, এটাকে জ্বালাই দেবো এরকম করে। ব্যাস দুই পাশে জ্বালাই দিয়েছি, কিন্তু তাও ভাই অনেক অন্ধকার, আমাকে অনেকগুলা টর্চ লাগবে। ছাড়াও এখন এরকম করে কাজ করতে লাগবে আমাকে। ওকে তো ওয়াল বানাই নিছি আমি, এখানে একটা দিব, এদিকে দিব, এদিকে দিব। ওকে ভাই আমাকে আরো অনেকগুলা ওয়াল লাগবে, কারণ এত ছোট ঘর আমি বানাবো না। উপরেও দিব আমি ঘরটাকে। আর এক মিনিট ভাই, ওদিকে তোমরা দেখতে পাচ্ছ ওটা কি ভাই? এটা নীল লাইট জ্বলতেছে। চলো চলো আগে দেখা যাক। ওখানে একটা ব্লু কালারের লাইট জ্বলতেছে, তোমরা দেখতে পাচ্ছ? ও ভাই ওটা কি ভাই? কিছু ফিউচারিস্টিক জিনিস মনে হচ্ছে। চলো ভাই দেখা যাক। ওকে চলে আসছে আমরা। এটার মধ্যে কি আছে ভাই? এটা ও ভাই এটা কি ভাই? উপর থেকে কোনো স্পেসশিপ মেশিপ আসছে মনে হচ্ছে। এখানে বলছে যে 25 লেভেল টু ওপেন। ও ভাই স্পেসশিপ থেকে কেউ কিছু জিনিসপত্র ফেলে ভাই, কিন্তু এটাকে খোলার জন্য আমাকে লেভেল 25 এ যেতে লাগবে, তারপরে আমি খুলতে পারবো। ইয়ে ভাই আমরা এগুলো সব লেভেল 25 এ করব পরে আরামসে। বাকি এখন যাওয়া যাক ভাই আমার বাড়ির মধ্যে। আবে ইয়ার অ্যাটাক করতেছে ভাই। ভাই আমি মরলাম ভাই, আমি মরছি, আমি মরছি। কিছু দেখা যাচ্ছে না ভাই। ভাই আগুন দিয়ে মারছি আমি, আগুন দিয়ে মারছি ভাই। আয় 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 ভাই, আয় 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 ভাই, আমি মরে গেছি। শিট। ওকে চিন্তা হয়ে গেছে আবার আমি ওই জায়গাটার মধ্যে। ভাই রাত্রেবেলা কিছু দেখা যাচ্ছে না ভাই, কিছু দেখা যাচ্ছে না ভাই, এত অন্ধকার। আমার কাছে এখন টর্চ মর্চ কিছু নাই, কারণ আমি মরে গেছিলাম, জিনিসপত্র আমাকে নিতে লাগবে। এই গ্রিন লাইটের মধ্যে বোধহয় মরছিলাম, কিছু বুঝা যাচ্ছে না। অনেকগুলা গ্রিন লাইট দেওয়া আছে। ইয়েস ভাই এটাই আমার জিনিসপত্র। ফটাফট নে, ফটাফট নে, ফটাফট নে, ফটাফট নে, ফটাফট নে। উফ ওই যে আবার আসছে, আবার একটা আসছে। এই যে এবার এবারে দিব ভাই, এবার দিব, একে খতম করে। আয় 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 আয়, একে আবার আগুন দিয়ে মারবো আমি, আগুন দিয়ে মারবো। আমার ঘরের মধ্যে চলে আসছে ভাই, এই ঘরের মধ্যে চলে আসছে, ঘরের মধ্যে চলে আসছে। তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস। হ্যাঁ মর মর মর। ও ভাই আমাকে অন্ধ করতেছে, অন্ধ করতেছে ভাই, অন্ধ করতেছে, অন্ধ করতেছে ভাই। আমি আবার মরতে চাই না, আবার মরতে চাই না। মরছে, মরে গেছে ভাই, মরে গেছে ভাই। একে মার 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 মার, মাংস নেই ভাই, কাছে মাংস নেই ভাই, মাংস নেই। ও ভাই কি বাঁচলো। আমাকে ফটাফট না এখানে ইনভেন্টরি, মানে এখানে বেড বানাতে লাগবে, যাতে আমি মরলে আবার এখানে জিন্দা হয়ে যাই। ওকে এক কাজ করি, এখানে যতগুলো মাংস টাংস আছে সব এখানে দিয়ে দিই। ফটাফট আমাকে ওয়াল বানাতে লাগবে। ওকে এখানে একটা ওয়াল, আর এখানে একটা ওয়াল। ওকে তো এবার আমি এটা বানাই নিছি। এবার আমাকে কি বানাতে লাগবে? দরজা বানাতে লাগবে। ওকে তো দরজার জন্য আমি এখানে একটা এরকম বানাবো, এটার মাঝখানে আমাকে দরজা দিতে লাগবে। ওকে তো দরজা রেডি হয়ে গেছে আমার। এবার আমি এটার ভিতরে এরকম করে ওপেন করবো, আর এটার ভিতরে যাইতে পারবো এরকম করে। এবার আমাকে সিলিং বানাতে লাগবে, উপরের সিলিং। ওকে এখানে সিলিং বানাই নিছি, আর অনেকগুলো সিলিং লাগবে ভাই আমাকে, তারপরে আমার সব হয়ে যাবে কমপ্লিট। সবার আমাকে বেড বানাতে লাগবে। বেড বানানোর জন্য কি কি লাগবে? আমাকে হাইড লাগবে 40টা। আমার কাছে হাইড কতগুলো আছে? হাইড 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 40টা হাইড চলে আছে ভাই। আর কি লাগবে? হ্যাচ, উড, ফাইবার, অনেক কিছু লাগবে ভাই। ওকে তো ফাইবার খোঁজ ফটাফট, অনেকগুলো ফাইবার পাই গেছি। এবার আমাকে যেটা লাগবে সেটা হলো, ওকে তো ভাই অলমোস্ট সকাল হয়ে গেছে, কিন্তু আমি বেড বানাই নিতে পারবো এখন। ওকে বেড কোথায় গেল? বেড 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 বেড। ওকে ফাইনালি ভাই বেড বানাই নিছি, এবার আমি ঘুমাইতে পারবো। ওকে তো বেডটাকে আমি ঘরের ভিতরে, চল ঘরের ভিতরে ঢোক, ঘরের ভিতরে ঢোক, ঘরের ভিতরে ঢোক, ঘরের ভিতরে এইখানে রেখে দেবো। ওকে তো গাইস এখানে আমি বেড বানাই নিছি, এবার এখানে আমি ঘুমাই যাবো। চলো গাইস ঘুমাই গেছি আমি। ওকে তো গাইস আজকের গেম প্লে এতটুকু ছিল। এটা নেক্সট বার তোমরা যদি যাও ফটাফট ভিডিওর মধ্যে কমেন্ট করো যে এটা নেক্সট বার চাও কিনা। আজকের জন্য এতটুকু রাখি, ভিডিওর মধ্যে লাইক করে দাও ফটাফট। আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট গেম প্লেতে।